গুড মর্নিং বন্ধুরা, মধ্যবিত্ত বাঙালি নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকেও কিন্তু আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, আমি আর রিয়া সকাল সকাল মর্নিং ওয়ার্কে বেরিয়ে পড়েছি। আগের দিনও বেরিয়েছিলাম, তোমরা দেখেছো আমরা এখন রেগুলারই বেরোচ্ছি। তো আবার আমরা যাচ্ছি সেই জায়গায়, অবকাশ পার্কের পাশে ঘাটের পারে। সেই জায়গাটাই হচ্ছে আমরা দেখে এসেছিলাম, খুব সুন্দর একটা মনোরম পরিবেশ ছিল, এই জায়গাটায় চলে এলাম আমরা। আর এখানে স্কিপিং করবো, আজকে স্কিপিংটা সঙ্গে করে নিয়ে এসছে। রিয়া স্কিপিং স্টার্ট করে দিয়েছে, আর ও কিন্তু খুব সুন্দর স্কিপিং করতে পারে। আগেও যখন জিমে যেত তখনও খুব সুন্দর স্কিপিং করতে, এখন একটু শরীরটা ভারী হয়ে গেছে তাই একটু কষ্ট হচ্ছে ওর দেখে যা মনে হচ্ছে। কিন্তু আমি একটু ট্রাই করলাম, তো আমিও দেখলাম আমারও কষ্ট হচ্ছে, অনেকদিন বাদে স্কিপিং করছে। আর রিয়া বললো আগে ছোটোবেলায় আমরা এইভাবে দুজন মিলে খেলতাম লাফ দড়ি, তখন ওরা লাফ দড়ি বলতো, তাই আমরা ট্রাই করলাম, হাঁপিয়ে গেছিলাম। আর রিয়া বললো আমি এইভাবে একটা লাফ দড়ি খেলতে পারতাম, মানে স্কিপিং করতে পারতাম, তাই বলা খুব সুন্দর হচ্ছে। আর এই কাকা আগের দিনও দেখেছিলাম সকালবেলা মাছ ধরছিল, আজকে দেখছি কলমির শাক তুলে নিয়ে যাচ্ছে, বিক্রি করবে বলে হয়তো। আর আমরা একটু এক্সারসাইজ করলাম, এই এক্সারসাইজটা কী নাম আমি জানি না, রিয়া বলে এরকমভাবে একটা এক্সারসাইজ করতাম জিমে, চলো করি। আমরা ঠিক আছে করি, তারপরে আমরা টুকটাক এই ওই এক্সারসাইজ করছিলাম, মানে এই ওই বলতে টুকটাক যেগুলো নর্মাল ফ্রি হ্যান্ড টাইপের এক্সারসাইজ সেগুলো করছিলাম। তো দেখলাম খুবই কষ্ট হচ্ছে, বাড়ি ফিরে যাচ্ছিলাম, তখনই দেখি এখানে একটা প্রকল্প হচ্ছে, অনেকদিন ধরেই দেখছি, কি প্রকল্প জানি না, তাই আজকে দেখতে চলে এলাম। নিচে মিস্ত্রিরা কাজ করছিলো, ওনাদের কাছে জিজ্ঞাসা করে ওপরে এলাম, এসে দেখলাম আর ওনাদেরকে জিজ্ঞাসা করলাম, বললো ওনারা এটা যত ড্রেন আছে সেই ড্রেনের জলগুলো এখানে আসবে, নোংরাগুলো এখানে জমে যাবে আর পরিষ্কার জলে নদীতে চলে যাবে। তারপরে বাড়ি চলে এলাম, বাড়িতে এসেই দেখি বাড়ি ঢুকবো, তখন দেখি বিড়ালটা মানে আমাদের গুড়গুড়ি দরজার সামনে বসে রয়েছে পাঁচিলের ওপরে। তারপরে ঘরে গিয়ে একটু বসেছিলাম, তো বসে থাকতে একটা মনে পড়লো যে এসিটা অনেকটা নোংরা হয়েছে, তো সেটা পরিষ্কার করতে হবে, তাই পরিষ্কার করছিলাম ব্রাশ দিয়ে। আর অটো ক্লিনিং বলে একটা অপশান আছে আমার এই এসিটার মধ্যে, অনেক এসিটাই থাকে, তো ওইটা দিয়ে দিলে এরকম বরফ হয়ে যায়, আর বরফ হয়ে গিয়ে কিছুক্ষণ বাদে সেগুলো গলে জল হয়ে নোংরাটা বের করে দেয়। রিয়া তো আবার সেই এক গুচ্ছে নুন দিয়ে আমাকে ছাতু গুলে দিয়েছে, সেই খেয়ে দিয়ে আমি তো কাজে বসে পড়লাম, কাজ ছিল সকালের ফার্স্ট চ্যানেলের, সেইগুলো করলাম। পরে টরে নিয়ে ভাবলাম কী করবো, খাবার নিয়ে চলে আসলো রিয়া, খাবারটা দেখে খুব ভালো লাগলো, উচ্ছে আলু ভাজা আর ডাল। রিয়া বললো ভাত মাখিয়ে দেবো, আমি বললাম দাও অবশ্যই, খেয়ে দে। আবার কাজে বসে পড়েছিলাম, কাজ করছিলাম, ব্লগ এডিট করছিলাম, ফার্স্ট চ্যানেলের কাজ হয়ে গেছে বলে। আর রিয়া এখানে উঠছিল, উঠতে বসেছিলো, তাই আমি বললাম একটু বাইরের থেকে ঘুরে আসি। বাইরে ঘুরতে এসে দেখি বাইরে এত সুন্দর একটা মেঘ পড়ে রয়েছে, চারিদিকে অন্ধকার একদম, তাই আমি আবার ঘরে চলে গেলাম। রিয়া খাবার নিয়ে চলে আসলো তারই ফাঁকে, আর রিয়া আওয়াজ শুরু করে দিয়েছি এরই মধ্যে। তো খাবার ছিল ডাল, পাঁপড় ভাজা, উইডাটার চচ্চড়ি, আর রিয়ার ছিল আলু পটলের ঝোল। খাবার দাবার খেয়ে উঠে ওই ঘরে থেকে দইটা নিয়ে আসলাম, শশা কুচিয়ে নিয়ে, আর এইভাবে দই খেতে রিয়া খুব ভালোবাসে। দইটা খাওয়ার পরে একটু বাইরের দিকে যাচ্ছিলাম, দেখলাম অনেক কটা হনুমান এসে, তাই রিয়াকে বললাম যে ঘরে কাঠবাদামগুলো আছে না, পরে পরে নষ্ট হচ্ছে, খাওয়া হচ্ছে না, দাও ওদেরকে দিয়ে দিই, ওরা ওগুলো খেতে ভালোবাসে, তাই ওদেরকে দিলাম এখানে পাঁচিলের ওপর কটা। আর কটা বললাম দাও, উপরে টিঙের চালে কয়েকজন বসে রয়েছে, তার মধ্যে একটা বাচ্চা ছিল, তাই বললাম ওকে দিই। ওকে দেওয়ার সঙ্গে সঙ্গে ও হাত বাড়ি বাড়ি কিছুদিন ঝুলে ঝুলে নিচ্ছিল, আমার খুব ভালো লাগছিল, আমার বলছিল ওকে ধরে আমি রেখে দিই চটকাবো। তারপরে বিস্কুট নিয়ে গিয়ে আরও কয়েকটাকে দিলাম, আস্তে আস্তে অনেক কটাই জড়ো হয়ে গেছিলো দেখতে দেখতে। ওদের সাথে সাথে ঘুরঘুরি সাদা বাচ্চাটাও উঠোনে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলো। তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম ওই বাড়ির উদ্দেশ্যে, ওই বাড়ি যাচ্ছি চড়কের কাটা খেলা দেখতে। আমরা চলে এসেছি আর কাটা খেলা কিন্তু এখন না, কাটা খেলা হবে রাতেরবেলা, মানে বাবলা কাটা তুলে নিয়ে এসে যে খেলাটা হয় তো সেটা হবে রাতেরবেলা। তো এখন রয়েছে খেজুর গাছ, পুজো দিয়ে খেজুর গাছের ওপর উঠে নাচবে কিংবা খেজুর গাছ নাচাবে, যাই হোক এটাকে কী বলে আমি সঠিক জানি না। তো সবাই উঠছিলো, আর একজন ওখান থেকে নামতে গিয়ে পড়ে যাচ্ছিলো, তার কী হচ্ছিলো জানি না, লাভ দিল তো সবাই ধরে নিয়েছিলো, কিছু হয়নি। তার ওপরে উঠে এবার গাছের ওপরে উঠে একজন না দুজন ছিল এখনও, যারা গাছটাকে পুরো ঝাঁকাচ্ছিলো, আর এতটাই জোরে ঝাঁকাচ্ছিলো যে আমারই ভয় লাগছিল কেউ পড়ে না যায়। ওইদিকে খেজুর গাছ পুজো দিয়ে সবার মন্দিরের সামনে এলো, আর এই জায়গাটাতেই ঠাকুরটাকে প্রতিষ্ঠা করা হয়েছে। রাতের বেলা পুজোটাও দেখাবো তোমাদেরকে। অনেকক্ষণ রিয়াদের বাড়িতে রেস্ট নেওয়ার পরে রাতের বেলার দিকে চলে আসলাম এখানে পুজো দেখতে, তোমাদের বলেছিলাম যেমন পুজো হচ্ছে এখানে, আর মাঝখানে সেইভাবে কিছু করিনি তাই দেখাইনি তোমাদেরকে। আর এখানে যেই দুই বালা ছিল তাদের দুজনেরই ভর উঠেছিল। তারপরে দেওয়া হলো যারা এই সন্ন্যাসীরা ছিল তাদেরকে চালান দেওয়া হলো, চালান দেওয়ার পরপরই সবাই নিজেদের কাজে বেরিয়ে যাবে, মানে কেউ যাবে কাটা তুলতে, কেউ যাবে বাস আনতে। তো এখানে যে ফার্স্ট দলটা ছিল তারা কাটা তুলতে চলে গেলো, আর এই দৌড় দেখে তো আমি ভয় পেয়ে গেছিলাম, আমি এর আগে কোনো দিন দেখিনি, সবাই এক এক দিকে দৌড়ে যাচ্ছিলো। একটা দল তো দৌড় দিয়ে বাবলা কাটা তুলতে চলে গেলো, যেটুকুনি আমি জানতে পারলাম,
আর আরেকটা দল রয়েছে যাদেরকে চালান দেওয়া হয়েছে, তারা এখন নাচতে নাচতে বেরোচ্ছে আর এখনই দৌড়টা দিয়েছে, দৌড় দিয়ে সোজা চলে যাবে মনে হয় এরা ফরেস্টে বাস তুলতে। তো আমিও পিছন পিছন দৌড় দিলাম, কত দূর যাবো আমি জানি না, আমার এইসবে আবার হচ্ছে কোনোদিন দেখিনি তো সত্যি একটু ভয় লাগারই বিষয়। তো আমরা চলে এসেছি ফরেস্টে, ভয় কাটিয়ে আমি ঢুকে গেছি ফরেস্টে এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে, একটু ভয় লাগছিল যতই হোক, এর আগে আমি কোনোদিনই আসিনি এরকম ঘুটঘুটে অন্ধকারে ফরেস্টে। তো বাস পুজো দেওয়া হয়ে গেছে, এখন বাস ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভাঙার চেষ্টা করছে, এই একটা বড় বাস পেয়েছে সেটাকে নিয়ে যাওয়া হবে। তো নিচে ওই যে ত্রিশুল ছিল, ত্রিশুল দিয়ে শেকড়গুলোকে কাটা হচ্ছিল, একটু শেকড় না কাটলে তোলা যাবে না বলে। বাস তো তোলা হয়ে গেছে আর আমরা এখন বাস নিয়ে বাইরের দিকে বেরোচ্ছি ফরেস্টের থেকে, এখন আবার যাব ওই যেখানে পুজো হচ্ছিলো ওখানে, ওখানে গিয়ে বাস নিয়ে নাচবে। বাস নিয়ে নাচা শুরু হয়ে গেছে আর এখনও কিন্তু যারা বাবলা কাটা তুলতে গেছিলো তারা কিন্তু এখনও আসেনি, তো তাদেরকে খোঁজ লাগাতে আমি আবার বেরোবো। খুঁজতে খুঁজতে গাজনতলায় এসে দেখি সানি মানে রিয়ার ভাই একটা বড় গাছের ডাল নিয়ে আসে বাবলা গাছের মণ্ডপের দিকে, আর মণ্ডপে এসে দেখি বাচ্চা মেয়েরা এবং ছেলেরা যারা বাচ্চারা সন্ন্যাস নিয়েছিল তারা দেখি কাটা নিয়ে খেলছে, যেটা দেখার জন্য ফাইনালি রাত তিনটে অবধি জেগে থাকা সেটা শুরু হয়ে গেছে, বাবলা কাটা নিয়ে কাটা খেলা। কালকে হবে হচ্ছে হাজরা খেলা বা কালী চালান, তো কালকের ব্লগে আমরা কভার করতে চলেছি হাজরা খেলা। আর এই কাটা খেলা শেষ হয়ে গেলে আমরা চলে যাবো বাড়ি পুয়ার জন্য, মানে ঘুমাতে হবে, রাত্রি তিনটে বেজে গেছে। আশা করি তোমরা বুঝতেই পেরেছো ব্লগটা শেষ হতে চলেছে, ছোট্ট একটা ব্লগ ছিল যার মধ্যে আমি পুরোটাই দেখাতে চেয়েছি আমাদের সারাদিনে আজকে কী কী হয়েছে। যদি ভালো লাগে আমাদের ব্লগটা তো লাইক শেয়ার করতে ভুলো না, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। দেখা হচ্ছে কালকের একটা ব্লগে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।